তো চলো এটা খুলে দেখি। এটা ওই হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার্স ব্লগ। আই হোপ কি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরা বিন্দাস আছি। এখন প্রায় 11টা বেজে গেছে, সকাল থেকে না ভিডিওটা শুরু করতেই ভুলে গেছে। এবার হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ, ভিডিওতে শুরু করা হয়নি, তো তারপর চলে এলাম। কি হয়েছে? তো আজকেও না গতকালকের মতো সব কাপড় দি, মানে অনেক কটা কাপড় রোদ্রে দিয়েছি, আর তাছাড়া বালিশগুলো দিয়েছি। নতুন বালিশগুলো বানিয়েছিলাম সেদিন, আর যেদিন বানিয়েছিলাম না ওই দিন কারেন্ট ছিল না, তো রান্নাঘরে বসে বসে বানাচ্ছিলাম, আর ফ্রিজের জলে সে সব কটা বালিশ ভিজে গিয়েছিলো। তো তারপর দুদিন পরপর শুকাচ্ছি রোদ্রের মধ্যে। মোটামুটি আজকে রোদ্রটা খেলে হয়তো ভালো করে শুকিয়ে যাবে। তুলো ভিজে গেলে না জলদি শুকায় না জানোই, আর যদি না শুকায় তাহলে একটা কেমন একটা গন্ধ হয়ে যাবে। তো ব্যাস, আর আজকে মানে ভিডিওটা না শুরু করতে লেট হওয়ার আরও কারণ হলো, পাপা কি করছো? শরীরটা না একদম ভালো না গো। কালকে রাত্রিবেলা যখন পার্কে মানে মেলাতে গেলাম, মেলার থেকে আসার সময় এই সিঁড়ি উঠার সময় না হুচুটকে পড়ে গিয়েছিলাম। এত জোরে পাতে লেগেছে না পা, এখন মানে মনে হয় মানে ওই হয় না রক ঢুলে যায় এরকম কিছু একটা হয়ে গেছে, খুব ব্যথা করছে। মানে এই এরকম ওই পড়েছি আর হাতের মধ্যেও লেগেছে। হাতে ফোন ছিল কিন্তু চলো ভাগ্যিস ফোনটা কিছু হয়নি, তো একটুখানি খেয়াল করে হাঁটলে কিছু হতো না। তোমাদের দাদা পিছিয়ে দিল, খুব হাসছিলো আমাকে দেখে, কিন্তু আমার সত্যি খুব লেগেছিলো। তো যাই হোক চলো, আজকে শরীরটাও একদম ভালো লাগছে না, পেটের মানে পেট ব্যথা করছে। তো সকালে কিছু খাওয়া হয়নি, এবার রুটি আর দুধ করেছি সকালে। আজ কালকে রাত্রে ছোলে ছিল, কালকে রাত্রে ছোলেটা তো জাস্ট ওয়াও হয়েছিল খেতে, তো সেটাই ছিল। ফ্রিজ থেকে বের করে গরম করেছি, আলু সেদ্ধ ভাত করে দাদাকে দিয়েছি, রুটিও করেছিলাম। ছোলে দিয়ে রুটি খাওয়া হয়েছে আর সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়েছে। তো চলো এখন আমি দুধা রুটি নিয়ে নিয়েছি, খাবারটা কমপ্লিট করিনি, তারপর বাকি মোটামুটি কাজকর্ম করবো যতটুকু পারবো। আজ বেশি কাজকর্ম করার মতো এনার্জি নেই, একদম ভালো লাগছে না শরীরে। চলো তো চলো রান্না করে দেখাই রুটিটা। আমার লাড্ডুর জন্য দুধ নিয়ে নিয়েছি, এখানে রুটি নিয়েছি। এই একটা সকালে আলু সিদ্ধ করেছিলাম না, আলু ছিল, তো একটা পরোটা করেছি আলু দিয়ে। একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল খেতে ভাল লাগে সেই কারণে। আর বাকি রুটি নিয়েছি, বাপসির লাড্ডুকে একটুখানি গরম দুধে ভিজিয়ে দেখবো রুটি খায় কি না। তো চলো এটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ছেলেকেও খাওয়ালাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি চলে এলাম এদিকে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করে নিতে। তো এদিকে দেখো চুল্লা টুলা পরিষ্কার করে নিলাম, ভালো করে সার্ফটা ঘষে মেজে পরিষ্কার করে এবার বাসনগুলো মেজে নেবো, বাসন মেজে সিঙ্কটাও ক্লিন করে নেবো। তারপর তো বাকি কাজকর্ম পড়েই আছে, ঘর গুছালো কাজগুলো। শরীর যদি মানে শরীরে যদি আরাম না থাকে তারপরে কিন্তু এই কাজগুলো আমাদের করতেই হয়, যেগুলো মানে রেগুলার রুটিনের কাজ থাকে, রান্নাবান্না, ঘর মুছা, ঘর গুছানো, এইসব তো টুকিটাকি কাজ করতেই হয়। তো যাই হোক এদিকে দেখো রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি, সব কিছু মোছামুছি কমপ্লিট করে এইদিকে চলে এলাম। এই রুমটা ভালো করে মুছে নিই, মুছে নিয়ে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে আর শেয়ার করলাম না আজকে। মানে ম্যাগি করবো, একটা ডিম নিয়ে নিয়েছি, হাফ টমেটো, লাড্ডুকে না এই জুসটা একটু বোতলে ঢেলে দেবো। এই জন্য দেখো জুসটা ঢেলে নিয়েছি, এটা ওকে দিয়ে দেবো, নিজে নিজে খেয়ে নেবে। স্নান করার পর খুব খিদে পেয়েছিলো, তো দেখলাম যে ম্যাগি আছে ঘরে, তো ডিম দিয়ে ম্যাগি করে নিলাম। তো চলো ম্যাগিটা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর দেখো সকাল সকাল একটা পার্সেল এসেছিলো, মিশোতে অর্ডার দিয়েছিলাম, কিন্তু সকালে আর মানে খুলে আমি নিজেও দেখি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো এটা খুলে দেখি, এটা ওই দেয়ালের ওয়ালের মধ্যে স্টিকার মানে অর্ডার দিয়েছি। তো চলো এটা খুলে দেখি কেমন। এই যে এটা এরকম প্যাকিং এসছে, তো চলো প্যাকিংটা খুলে নিই। প্যাকিংটা খোলার পর দেখলাম যে দু পিস এসেছে, এরকম আগামাদা কিছুই বুঝতে পারলাম না। তো আমার মনে হয়েছিল যে আমি তো এত বড় একটা প্যান মানে সুন্দর একটা ওয়াল স্টিকার দেখে অর্ডার দিলাম, এটা কী এলো বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম হয়তো একটুখানি বড়ো সড়ো আসবে, কিন্তু একদম ছোটো ছোটো, ভালো লাগেনি আমার একদম। যেরকম অনলাইনে দেখেছিলাম সেরকম একদমই না। তো চলো যখন লাগাবো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা অনেকক্ষণ সময় লাগিয়ে এটা লাগাতে অনেকক্ষণ সময় লেগেছে, তবে লাগানোর পর দেখতে বেশ ভালো লাগেছে। প্রথমে তো কিছুই বুঝিনি, পরে লাগাতে গিয়ে বুঝলাম যে না নাম্বার ওয়াইজ দেওয়া আছে, তো সেরকমই লাগাতে হলো। আর তারপর চলে এসেছি সন্ধ্যার কিছু একটা স্ন্যাক্স নিতে, তো ব্রেড টোস্ট করে নিলাম। তো চলো এটা ডিমের মধ্যে ডিপ করে ফ্রাই করেছি, তো চলো এটা খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপর রাত্রে রান্নাবান্না করবো, আর তোমাদের দাদা দেখা যাক কী নিয়ে আসে রাত্রিবেলা রান্না করার জন্য। তো যেটা নিয়ে আসবে সেটাই রান্না করবো। চলো
তো দেখো তারপর রাত্রে রান্নাবান্না করতে চলে এলাম আর এখানে করে নি প্রথমে বসিয়ে দেব ভাত চালটা আগে ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ভাতটা বসিয়ে আর তারপর তোমার দাদা নিয়ে এসেছে চিকেন চিকেন নিয়ে এসেছে তো চিকেন আমি ভেবেছিলাম চিকেন রান্না করবো তো তোমার দাদা বলছে না চিকেন ফ্রাই করে নাও আর তোমাদের দাদা চিকেন ফ্রাই খেতে বেশ ভালোবাসে তোমাদের দাদাই নয় মানে ওদের পরিবারে সবাই চিকেন ফ্রাই খেতে খুব ভালোবাসে তো সেই কারণে দেখো আমি চিকেন ফ্রাই করে নেবো তো প্রথমে ভালো করে ঢেলে নিলাম একটা থালাতে তারপর এটাকে ভালো করে ক্লিন করে নেব তো চলো এটাকে ক্লিন করে নিই আগে চিকেনটা ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে অর্ধেকটা কেটে নিয়েছি তো এইদিকে দেখো ভাতটাও হয়ে গেছে আর সে চলে এলাম যে কিছু ঠান্ডা ভাত আছে যেগুলো ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখার পর অনেকটা ঠান্ডা হয়ে যায় তো সেই কারণে ভাতের উপরে দিয়ে দিলে আর কিছুক্ষণ স্টিমে রাখলে দেখবে গরম হয়ে যায় একদম তরতাজা ভাত হয়ে যায় ওইটার সঙ্গে মিক্স করে তাহলে বুঝে যাবেন আর এইদিকে দেখো অর্ধেকটা চিকেনে একদম ছোটো ছোটো পিস করে কেটেছি বললামই বনলেস চিকেন নিয়ে এসছে তো সেই কারণে কাটতেও অসুবিধা হয়নি একদম ছোটো ছোটো পিস করে কেটেছি আর এইদিকে চলে এসেছি একটুখানি ডাল বসাবো শুধু চিকেন ফ্রাই দিয়ে তো খাওয়া যাবে না আর আমার না চিকেন ফ্রাইটা টিকে তেমন একটা ভালো লাগে না শুকনো শুকনো এতে চিকেন মানে চিকেনের ঝুলটা লাল লাল ঝুল হলে বেশি ভালো লাগে খেতে বলো তো চলে এসেছি আর এদিকে ভাবলাম যে একটু ডাল বসিয়ে দিই ডাল ছাড়া খাওয়া যাবে না আর ছেলেকেও দেখবে একটু ডাল দিয়ে যদি ভাত খায় তো সেই কারণে মুসুর ডাল এখানে দেখো নিয়ে নিলাম আর তারপর ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম জলটা একটু গরম হওয়ার পর তারপর কিছুক্ষণ জাল হওয়ার পর ফেনা উঠেছে তো ফেনাটা কেটে নেবো তারপর এটার মধ্যে মশলা দেবো কিছু এখন দেইনি তো চলো ফেনাটা ভালো করে কেটে নিই এই ফেনাটা কিন্তু কেটে ফেলে দিতে হয় না হলে এটার মধ্যে মানে যে রাসায়নিক দ্রব্য দেয় সেটা থাকে না এটার একটা এফেক্ট পড়ে শরীরে তো যাই হোক এইদিকে দেখো দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ তারপর স্বাদ মতো নুন দিয়ে দেবো আর এবার একটুখানি হলুদ দিয়ে দেবো তো চলো হলুদগুলোটা অ্যাড করে নিই হলুদগুলোটা অ্যাড করে নিয়ে ঢাকনা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো ডালটা হয়ে গেছে আর লাড্ডু না কুল থেকে নামছিলই না তো সেখানে তোমার দাদা এলো একটুখানি হেল্প করার জন্য ডালটা সম্পাস দেবে ডালটা শুকিয়ে যাচ্ছিলো তলপে একটুখানি জল দিয়ে দিল দিয়ে জলটা গরম করে ডালের মধ্যে দিয়ে দিল আর এদিকে দেখো লাড্ডু নামছিলই না কুল থেকে একদম চিপকে বসেছিল তো তোমাদের সাথে তোমাদের দেখাচ্ছি প্রচণ্ড দুষ্টু হয়েছে আর এদিকে দেখো কড়াইটা আর ধুইনি তোমাদের দাদা ওই কড়ার মধ্যেই তেল দিয়ে দিয়েছে আমি বললাম যে জলে গেলে না মাছতে প্রচণ্ড প্রবলেম হয় কড়াই মাঝে একটা বিরক্তিকর ব্যাপার বলতেই পারো জলে টলে মানে ভাজাভুজি করতে গেলে দেখবে জলে যায় তারপর মাছ গসতে গসতে পরিষ্কার হয় না তো যাই হোক পেঁয়াজ রসুন আমি কেটে রেখেছিলাম তো সেটাই দিচ্ছি আর চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা তিন চারখানা দিয়ে দিল ডালের মধ্যে তারপর পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে তার মধ্যে দেখো ডাল ছেড়ে দিয়েছে হয়ে গেছে ডাল সম্পাস আর ডালের মধ্যে আমি কয়েক পিস আলু দিয়েছিলাম সেটা ছেলেকে মেখে খাওয়াবো সেই কারণে আর এদিকে দেখো চিকেনটার মধ্যে মানে চিকেনের টুকরোগুলোর মধ্যে পেঁয়াজ কেটে দিয়েছে আর তার মধ্যে মানে যেগুলো মাংসতে মশলা দিই সেটা সামান্য পরিমাণে আদা রসুন সামান্য পেঁয়াজ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব কিছু সামান্য সামান্য পরিমাণে কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছে ব্যাস ভালো করে মানে কাঁচা শস্যের তেল দিয়ে ভালো করে কষিয়ে মেখে নিয়েছে আর দেখতেই পাচ্ছ কাঁচ মানে কোনো কিছু ফ্রাই হয়নি তারপর দারুণ একটা কালার বেরিয়েছে সেই কারণে খুবই ভালো লাগছে বলো তারপরে দেখো ছেলের জন্য খাবারটা বের নিতে এলাম ছেলেটা ছেলেকে খাইয়ে দেবো ততক্ষণে আমার চিকেন ফ্রাইটা ওদিকে হবে মানে একটুখানি টাইম লাগবে একদম কম স্টিমের মধ্যে দিয়ে আর আধা ঘন্টার মতো এটাকে ফ্রাই করতেই হবে ম্যাক্সিমাম 30 মিনিট কিছুক্ষণ পর উল্টে উল্টে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে এদিকে দেখো ছেলেকে পুরোটা তো মানে খেতেই পারিনি তো যাই হোক তারপর বাসনটা ধুয়ে নিলাম ছেলের খাওয়ার তারপর চলে এলাম একটা লেবু আর শশা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি কেটে নেবো খাওয়ার সময় লাগবে তো চলো শশাটা কেটে নিই তো এদিকে দেখো শশা কাটাটা কমপ্লিট হয়ে গেছে আর
লেবুটাও কেটে নিয়েছে চার পিস করে, লেবুটা না খুব ভালো ছিল। যাই হোক, এদিকে চপিং বোর্ডটা তুলে জায়গা মতো রেখে দিলাম। আর দেখো চিকেন ফ্রাইটা হয়ে গেছে, দারুণ একটা মানে গন্ধ বেরিয়েছে আর খেতেও দারুণ লাগছে, লাগবে মানে দেখেই বোঝা যাচ্ছে। এইটার উপর যদি গন্ধরাজের লেবুর একটুখানি চিপে দেওয়া যেত তাহলে কিন্তু আরও দারুণ লাগতো। যাই হোক, তোমাদের দাদার ভাতটা বেড়ে নিয়েছি, চলো তোমাদের দাদাকে ভাতটা দিয়ে দিই। আর তারপর তোমার দাদার খাওয়া কমপ্লিট হলে আমিও বসে পড়বো। আর লাড্ডু মানে ওইখানে সামনেই বসে আছে, ওকে ঘুম পাড়াতে যাবো। ও কিন্তু ওর ঘুমোনোর টাইম চলে এসছে, তো ও কান্নাকাটি করবে। যাই হোক, তোমাদের দাদার খাওয়ার পর আমিও খাবারটা খেয়ে নিয়েছি। তারপর দেখো চুলা টুলা পরিষ্কার করে সিঙ্কের মধ্যে একটু বাসন রেখে দিয়েছি, কালকে সকালবেলা ক্লিন করবো, এখন ক্লিন করলাম না। আর লাড্ডু কান্না করছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাইকে টাটা, বাই, লাভ ইউ, বাই।